হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নাই, আমার শরীরও ভালো না, আকাঙ্ক্ষার শরীরও ভালো না। তো যাই হোক, তোমরা ভালো থাকলেই আমরা ভালো। তো আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো কেমন হলো ব্লগটা নিশ্চয়ই কমেন্টে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর চলো, আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, আকাঙ্ক্ষাকে ডক্টর দেখাতে। আকাঙ্ক্ষা হাই বলে দাও তো। আমি চমচা পড়েছি, চশমার জায়গায় বলছে চমচা। তো চলো যাচ্ছি হচ্ছে গিয়ে ডক্টর দেখাতে। আমারও শরীরটা ভালো না, আকাঙ্ক্ষারও। তো দুজনেই ডক্টর দেখাবো, তার জন্য যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, আর দিনকালের কথা কি বলবো, এতটাই খারাপ চলছে আমাদের দিন। একদিন আমার হয়েছিল জ্বর, ভালো হয়ে গেছে, আবার আকাঙ্ক্ষার। এবার আকাঙ্ক্ষাকে ডক্টর একবার দেখিয়েছি, কমে গেছে, দুজনেরই কমে গেছে, আবার দুজনেরই জ্বর। তারপর স্কিন প্রবলেম একটু হয়েছে, ওই স্কিনে ডক্টর দেখাতেই আজকে নিয়ে যাচ্ছি আর কি। তো কি আর বলবো, মানে শান্তি হচ্ছে না আমাদের, একদিন পর পর একটা লেগেই আছে, কেন জানি না। তো কিছু করার নাই, ডক্টর তো দেখাতেই হবে, তাই না? এখন দেখো, বাচ্চাদের কিছু একটা হলে সত্যিতেই খুব খারাপ লাগে মনটা। সেটাই আমরা বলছি যে কেন আমাদের পিছাটা ছাড়ছে না অসুখ বিসুখের, সেটাই ওর পাপাও বলছে। আর সবটা দিন ডক্টর কাছে নিয়ে যাওয়া আসা, আর আমাদের ঘর থেকে তো অনেক দূর, সামনে কিছুই নাই, তাই খুব প্রবলেম হয়, দোকানটা বন্ধ করে যাই মানে যেতে লাগে। আর কষ্টও তো বলো, এই গরমটার মধ্যে গাড়ি করে যাওয়া আসা শরীরেরও তো একটা খুব কষ্ট, তাই না? কিন্তু উপায় নেই, ওই যে যেতে হয়। তো এখন মনে হচ্ছে আমাদের ঘরে শুধু না, সবারই ঘরে, যাকেই জিজ্ঞেস করবে আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না। আমি যেদিন ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন ভয়েসটা এতটা খারাপ ছিল না, যেদিন আমি ভয়েস ওভার। তো বন্ধুরা চলে আসলাম ওই যে ওই দিকে, ওই দেখো ওটা, ওইখানে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে। তো অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেল এখন, আর এই যে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে নিচেই। তো চলো আগে যাওয়া যাক ডক্টরের চেম্বারে, চলো। তো ডক্টর চেম্বারে গেলাম, তো বলছে এখন ডক্টর লাঞ্চ করতে গেল, তো আমরা খাওয়ার জন্য চলে আসলাম। তো স্যার গেছে হচ্ছে লাঞ্চ করতে, তো ওই ফাঁকে আমরাও আগে লাঞ্চ করে নিই, তারপরে আবার যাব ডক্টর দেখাতে। ওখানে তো 14 নম্বর আছে, তো আমাদের 17 নম্বর অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য একটু লেট হবে, তো আগে খাওয়া দাওয়া করে নিই। তো চলো, তুমি আবার কী করবে, ভাত খাবে? আমরা এখন ভাত খাবো, দেখি আগে কী দিয়ে খাই, চলো। আর দেখো ওষুখে মুখ টুক ফুলেই বড় হয়ে গেছে। ঘরেও ডাল দিয়ে খাই, এখানেও ডাল দিয়েই খাবে, বেচারা কোনো কিছু খেতে পারে। তো বন্ধুরা, এতটাই খিদে পেলো, আর কি কি নিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। খেতে খেতে মনে পড়লো যে তোমাদেরকে তো দেখালাম না, অনেক কিছু ছিল, মাংস নিয়েছিলাম আর কি, লোকাল মুরগির মাংস, আর ওইখানে ছিল স্পেশাল থালি ছিল, তো তাই অনেক কিছু ছিল, শুটকি চাটনি, তারপরে হচ্ছে ভাত করলা পুর, আরও ডাল রাজমা, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কচুর শাক, লতি, এই টাইপের খাওয়া অনেক অনেক কিছু ছিল। তো এখানে বেশ ভালোই বানায়, দুপুরের স্পেশাল থালিটা থাকে। তো তিনচুকিয়া আসলে আর ডক্টর দেখাতে আসলে আমরা বেশিরভাগ এখানেই আসি, কারণ এখানে মানে খাওয়াটা ভালো লাগে, দাম নিলেও মানে খেয়েও শান্তি লাগে, তার জন্য আমরা এখানেই আসি। আর যেখানে ডক্টর দেখা মানে দেখাবো তার সামনেই আর কি, একদম একটা দোকান পরেই এটা আর কি, তার জন্য এখানে আসলাম, বেশি দূরে যাইনি, কারণ আবার ডক্টর দেখাতেও যেতে হবে, তাই জন্য বসলাম আর কি। সব একটু যেতে ইচ্ছে করছে, গরম আছে গরমে। তো এই দেখো বেরিয়ে পড়ছি, এবার যাব ডক্টরের কাছে। তো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার পাপার সাথে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এবার আমিও বেরোবো। তো চলো। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে ডক্টর দেখাবো, চলো যাই আগে। এটা হচ্ছে ওই হোটেলের মন্দির আর কি, চলো। এই সেই নাম্বারটা পেয়ে গেলাম, এই দেখো এটা ডক্টর চেম্বার। ডক্টর এমন মানে খুব খুব ভালো ডক্টরটা, আর খুব ভালোভাবে বোঝায় আর খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। এটা হচ্ছে স্কিন ডক্টর,
তিনসুকিয়াতে বসে আর কি, প্রমোদ হোটেলের সামনেই বসে। যদি কেউ চাও তাহলে আসতে পারো, খুব ভালো স্কিন ডক্টর। তো আকাঙ্ক্ষার কিছু একটা হয়েছিল পায়ে গোটার মতো, তার জন্য নিয়ে আসলাম। এবার ডক্টর দেখানোও হয়ে গেল, আকাঙ্ক্ষার বাবা ওষুধ দিচ্ছে। তারপরে দেখি আমরা কোথায় যাই, না হলে ঘরে যে যাবো আর কি। তো আকাঙ্ক্ষাকে দেখো, পেট ভর্তি করে খাওয়া দাওয়া খায়নি, তাও কোনো হেলদোল নেই শরীরে, খেলার মগ্নে আছে। দেখো এই বাইরে থেকে একবার সিঁড়িগুলোতে ঝাঁপাচ্ছে, একবার উঠছে। ও মানে কি জানো, ঘুরতে পারলেই খুব ভালো পায়। আর সকালবেলা উঠলেই খালি শুধু বলবো, মা টাটা যাবো, রেডি হব। তো আমি একটা কাজ করি, আবার বলি হ্যাঁ। ডক্টর দেখানো হয়ে গেছে, আকাঙ্ক্ষার পাপা ওষুধ নিচ্ছে। তারপরে দেখি যদি কিছু নেওয়ার থাকে বাইরে থেকে কিনবো, আর না হলে ঘরে চলে যাব, কারণ দোকান খোলা আছে তো তার জন্য আর কি। তো বন্ধুরা আর কোথাও যায়নি, এই যে রাস্তা কিনার থেকে একটা আনারস দেখতে পেয়েছিলাম, তো আকাঙ্ক্ষার পাপা নামলো আনারস কেনার জন্য। এবার আমার ব্লগটা এখানেই শেষ করব। তো চলো বাই, আবার আসছি একটা অন্য নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য আশীর্বাদ করো যাতে আমরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমাদের পাশে থেকো, বাই।